কানু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামাইয়ে পায়েস বানিয়ে দেখাবো। এই সামাইয়ের পায়েসটা ঈদে কিন্তু খুবই খেতে ভালো লাগে, প্রত্যেক ঈদে কিন্তু আমি তৈরি করি সামাইয়ের পায়েসটা, আপনারাও বানিয়ে দেখবেন, খুবই ভালো। এখানে আমি 500 দুধ নিয়েছি আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ তেজপাতা, 3টি এলাচ, যা আমি হাত দিয়ে দেখুন এইভাবে ফাটিয়ে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব, আমার যতক্ষণে দুধটা ফুটবে ততক্ষণ আমি এদিকে দেখুন কাজু কিশমিশ আরে সব ভেজে নেব। দেখুন এখানে আমি একটা তাওয়া নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দেখুন ঘিটা আমার গলে এসছে, ঘিয়ের মধ্যে আমি দেখুন এখানে আমি খোরমা নিয়ে নিয়েছি 4টে, যা আমি বানিয়ে নিয়েছি, কিশমিশ, আমন বাদাম যা আমি বানিয়ে নিয়েছি, আর কাজু আমি এটাও বানিয়ে নিয়েছি। এবার ঘিয়ের মধ্যে আমি এগুলো দিয়ে দেবো সব। দেখুন এইগুলো আমি এভাবে নাড়তে নাড়তে যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। আর এদিকে দেখুন আমার দুধটা ফুটে এসছে, আমার দুধটা ফুটে এসছে অনেকটাই। আমি এবারে আঁচটাকে একবারেই কমিয়ে দেবো, একটু হালকা আছে, আমি এবার দুধটাকে ফুটাবো, একটু দুধটা ঘন করে নেব। আর এই সামাইয়ে পায়েসটা কিন্তু খুবই সহজে তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপট হয়ে যাবে। দেখুন আমার কাজু কিশমিশ আরে সবই ভালোভাবে গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব অন্য একটা পাত্রে। দেখুন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, আমি তাওয়ায় আবার 1 চামচ ঘি দিচ্ছি। দেখুন ঘিটা আমার গলে এসছে, এখানে আমি 50 সামাই নিয়ে নিচ্ছি, সামাইটা আমি এই ঘিয়ে বাবা ভালোভাবে ভেজে নেব। সামাইটা আমার দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে এখানে আমি সামাইটা রেখে দেব ঠান্ডা করার জন্য। দুধটা কিন্তু আমি 5 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এবারে 2 চামচ পাউডার দুধ দিয়ে দেবো। দেখুন 2 চামচ পাউডার দুধ দিয়ে দিচ্ছি, দুধটা কিন্তু ফুটানোর পরে পাউডার দুধটা দিতে হবে। এবার দুধটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, পাউডার দুধটা দিলে কিন্তু সামাইটা টেস্টটা কিন্তু বেশি ভালো হয়, সেই জন্য দেওয়া। আপনারা চাইলে 3 চামচও দুধ দিতে পারেন পাউডার দুধটা। এরপর আমি কাজু কিশমিশ যেগুলো ভিজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, এগুলো আমি একবার ভালোভাবে ফুটিয়ে নেব। কাজু কিশমিশ আরে সব আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এরপর আমি সামাইটা দিয়ে দেবো। দেখুন আমি সামাইটা ভালোভাবে সেদ্ধ করে নেব। সামাইটা আমি ভালোভাবে সেদ্ধ করে নেব, তার জন্য আমি গ্যাসটাকে একবারে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। আমি 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি, 3 মিনিট পর আমি খুলে দেখছি। দেখুন আমার সামাইটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি 100 চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা দেওয়ার পর আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর আমি আর 3 মিনিট ফুটিয়ে নেব, 3 মিনিট পর আমি নামিয়ে নেব। দেখুন এইভাবে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে চিনি দেওয়ার পর, আর মাঝে মধ্যে এইভাবে নাড়তে হবে।
এবার আমি এটা 3 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এরপর আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে! এইভাবে একবার ঈদে নিশ্চয়ই বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ও লাইক শেয়ার করে দেবেন। এরপর আমি ডেকোরেশনের জন্য কয়েকটা চেরি বানিয়ে রেখেছিলাম, চেরি সে আমি ছড়িয়ে দিচ্ছি।